নমস্কার, সিনেমাগালির তরফ থেকে সকলকে জানাই স্বাগত। প্রতিদিন আমরা সিনেমা বা ওয়েব সিরিজ বা তার ট্রেলার সম্বন্ধে আলোচনা করে থাকি, তবে এই সপ্তাহ থেকে প্রতি সোমবার তোমাদের জন্য থাকছে ছন্দের অনুরাগ। আজ আলোচনা করব মধ্যবিত্তদের নিয়ে, আমার দ্বারা সৃষ্ট ছান্দিক আকারে। শুনতে থাকুন কৌশিক গাঙ্গুলির কলমে উপাধি মধ্যবিত্ত। সমাজের অঙ্গ প্রত্যঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি আমরা। আমাদের ছেলেরাও ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, মেয়েরাও স্বপ্নের সাথে ইচ্ছে মিলিয়ে শেখে ভারতনাট্যম নৃত্য। স্বপ্নের ঘোড়ায় চাপার টিকিট আমরা সর্বদা সংগ্রহ করে রাখি। হ্যাঁ হুজুর, আমরা হলাম সেই অচেনা মধ্যবিত্ত। আমাদের পরিবারের মধ্যে ইচ্ছাশক্তি প্রবল থাকে, স্বল্প সঞ্চয়ে দিতে পারি আমরা মহাসমুদ্রে ঝাঁপ, পেটে কিল মেরে স্বপ্নের প্রদীপে আগুন জ্বালাই, হাসির শীতলতা দিয়ে সর্বদা ঢেকে রাখি চিন্তার উত্তাপ। দেখুন, হতে পারি আমি খাতায় কলমে ব্রাহ্মণ, তবে জাতিভেদ পোষায় না জানেন তো, তাই সব ধর্মকে বহন করবে আমার এই শব্দ আবদ্ধ পত্র, কারণ আমাদের আশা আকাঙ্ক্ষার কোনো বিভেদ নেই, আবার ইচ্ছা চাহিদার সাথে মিল খায় আমাদের কর্মসূত্র। তবে আমাদের সম্প্রদায়ে বেশিরভাগই আছেন চাষি বা ভাগচাষি, কষ্ট করে দিন রাত জেগে ফসল ফলাই যারা, পেতে পরিতৃপ্তির আরাম, কিন্তু স্বল্প মূল্যে সেই ফসল চাষিদের বিক্রি করতে হয় ব্যবসায়ীদের কাছে, তাদের মুনাফায় মদদ দেওয়ার কাজে, তাই বাজারে তা পেটের দায়ে কিনতে গেলেই পকেট ফাঁকা করে দেয় চড়া দাম। ভাবুন তো ওই ভাগ চাষির কথাটা একবার, যাকে মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে দিতে হবে 10 ভরি সোনা, কোথায় পাবে অত টাকা? তাই আত্মহত্যার পথ বেছে নেয় সে, মাঝখান থেকে সংসারটা হারিয়ে ফেলে আশ্রয়ের ছাদের সাথে সমস্ত কামনা বাসনা। এখন তো আবার করোনার আক্রমণে বিপর্যস্ত দেশ, স্বেচ্ছাসেবীর দল ভিড় করে গ্রামে, জানেন তো লজ্জায় নিতে পারি না তাদের সাহায্য, উল্টে এখনো শূন্য আশায় চাষ করছি, কৃষক সমিতি থেকে লোন নিয়ে আবার সবার খাদ্যশস্যের সুযোগ লড়াই করে করছি ধার্য, হিসেবে কিন্তু আমাদের জন্যই বাস্তুতন্ত্রের দাঁড়িপাল্লা সমান থাকে, ধনী গরিব সবার খিদে মেটায় আমাদের বানানো ফসল। আমাদের কথা তো সমাজের পাশাপাশি সরকারও কোনো দিন ভাবেনি, তবু সবার কথা ভেবে নিজেদের কাজটুকু করি আর লক্ষ্যে থাকি অবিচল। পারলে দেখে যাবেন পূজা পার্বণে আমাদের উৎসাহ, পেট পুড়ে আনন্দ করতে পারি ওই স্বল্প উপার্জনে, সঞ্চয়ের পাশাপাশি সামাজিক রীতির কদর করি আমরা, সাহায্যের হাতটুকু বাড়িয়ে রাখি সমাজের বিশ্বাস অর্জনে, দর্পের নীতির পাশাপাশি নাছোড়বান্দা মানসিকতার জন্য মৃত্যু ভয় লাগে না কোনো দিন, জানি মৃত্যুর পর হয় শ্মশানে চিতায় জ্বলব, নয়তোবা গড়ে হবে সমাধি, কিন্তু বংশ পরম্পরায় আমাদের সহজাত কর্মাভ্যাস বদলায় না, কারণ জিনের মধ্যেই সব সময় বর্তমান মূল্যবান ওই মধ্যবিত্ত উপাধি। অন্তিম লগ্নে এসে একটি আর্জি জানাব, সরকারের থেকে দুর্যোগে বরাবর একটু ভরসা করি কাম্য, পরিপূরকের সন্ধান পেলেই আমরা চরম খুশি থাকব, আর আমরণ ঠিক রেখে যাব বাস্তুতন্ত্রে সমস্ত খাদ্য খাদকের ভারসাম্য।